ঈদযাত্রার শেষ দিনে সড়ক মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ গাড়ি চলছে ধীর গতিতে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক এবং সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে দেখা দিয়েছে যানজট তবে স্বাভাবিক রয়েছে পাটুরিয়া দৌলদিয়া ও শিমুলিয়া কাঠালবাড়ি ফেরিঘাট পরিস্থিতি প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দেখা দিয়েছে দীর্ঘ যানজট এতে দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরে ফেরা মানুষ রোববার ভোরে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজার অটোমেশন সিস্টেম বন্ধ হওয়ায় এই যানজটের সৃষ্টি হয় বলে জানায় হাইওয়ে পুলিশ বেড়ে যাওয়ায় সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কেও দীর্ঘ যানজট দেখা দিয়েছে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে হাইওয়ে পুলিশ রাস্তাঘাট করছে না এই যে এত কষ্ট করতেছি রাস্তার ভিতরে কিভাবে বাড়ির যাবো কি অবস্থা বাড়ির মানুষ টেনশন করতেছে আমরা এরকম অসুস্থ হয়ে পড়তেছি ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর অংশে যানবাহন চলছে স্বাভাবিক গতিতে তবে বাড়তি গাড়ির চাপ থাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গি থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত যানবাহন চলছে ধীর গতিতে পাবনা রোডের গাড়ি নাই অনেক সময় ধরে দাঁড়ায় আছে গাড়ি পাচ্ছি না তারপরে ভাড়াও একটু বেশি যাচ্ছে এটাই সমস্যা ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও নেই যানজট ফলে স্বস্তির ঈদযাত্রায় ঘরমুখ মানুষ এদিকে পাটুরিয়া দৌলদ্দিয়া এবং শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে নির্বিঘ্নে বাড়ি ফিরছে ঈদযাত্রীরা যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমর ইসলাম একুশে টেলিভিশন